الله صلى الله تعالى عليه وسلم حديث شريف المدي فرماين زي محفل المدي قران المدخطة ودين المدخطة هاي زي محفل المدي الله من الله الرسول المدخطة هاي رب العالمين اسمان تي فرشتا خلال داق دي اخن ومار فرشتا دول خل جاو تمرا زمير رموك دقر مدي جاو وموك محل المسجد المدي تمرا چل جاو امر کسو شنکك بنداق لامي رب العالمين فور جنو امر بنداق لخالق يمتر دين جهنم تي مكتو وجنو تزور جنو امر بنداق لبرتم বড় কষ্ট করিয়া দিনের মত কথা শুনিয়া নেন রব্বুল আলামিন এই দেই সময় ঘোষণা করিয়া নেন ঘোষণার সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতা হল এই মাহফিলের মধ্যে কে বা দিগর লাইন দুনিয়া আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতা হল তখন কো সুবহানাল্লাহ আর একদল ফেরেশতা হল তখন রব্বুল আলামিনের সম্মুখে তখন রব্বুল আলামিন কয় ও আমার ফেরেশতা দল কোন তোমরা জানা রাখো আমার কিছু সংখ্যক বান্দা হল আমি রব্বুল আলামিন নে পাওয়ার জন্য আজকে দিনের মাহফিলের মধ্যে বইছে তোমরা সাক্ষী দাও কাল কিয়ামত দিন আমার সমস্ত বান্দা কর মাফ করিয়া দিমু খাও সুবহানাল্লাহ যেন গেলে আমরা গুনাহ মাফ হইতো যেন গেলে আমাদের উপকার হইতো ফায়দা হইতো এনো আমরা দিতাম পারি না আজকে আপনি অন্য যদি বাজারে খান থাকে দেখবা তো বাজারের মধ্যে গিয়া মানুষ যদি বাজারও থাকে না আনা বাজারে ওয়াটার বাজার তখন জানি এর বাদে ওয়াটার বাজারও মানুষ তখন জানি শহর উপরে মানুষ তখন ও দেখবা খেয়ে দোকানের মধ্যে আড্ডা দেয় খেয়ে পান খার খেয়ে ঘুরা ফিরা করে খেয়ে মোবাইল চালান ও যেটা সময় নষ্ট করে বলে না কিন্তু বাজার রয়ে তাহলে সব থেকে খারাপ জিনিস সব থেকে খারাপ জায়গা তাহলে কোন জায়গা বাজার খেয়াল করে শুনবা আর সব থেকে বালা কোন জায়গা মাতিবা কিছু মাতামাতি না করলে আপনারা বুধিমা আমি আপনারা কিন্তু বুঝলাম না সব থেকে বালা জায়গা কোন হান মসজিদ নবী যে জানাই দিলা সব থেকে বালা উত্তম জায়গা মসজিদ আর সব থেকে খারাপ জমিনের মধ্যে তাহলে গিয়া বাজার আপনি বাজারের মধ্যে দেইবা আপনার বাজারের মধ্যে দেইবা সময়ের অযথা নষ্ট করবা হ্যাঁ একে আরেকগুলো লাগে আপনার দেখবা তো গপ করব একে আরেকগুর গিল লাগাইব একে আরেকগুর মারামারি করব অযথা সময় নে মানুষের বাজারের মধ্যে গিয়ে নষ্ট করিয়া দেয় কিন্তু মসজিদের মধ্যে আপনি যদি এমনি বইরন যদি এমনি বইরন যদি মসজিদের মধ্যে আপনার নামায় আমলের মধ্যে সওয়াব লেখা হবে সুবহানাল্লাহ আজকে আমরা মসজিদের মধ্যে এমনি বইতাম এই সময় নাই দাওয়াত দিয়া আজকে ওয়াজর দাওয়াত দিয়ার বলে মহল্লার সারা মানুষের জানে আজকে ওয়াজ একটা ওয়াজ রে গড়িতে গিয়া পনেরো দিন বিশ দিন আগে দিয়ে মেহনত করা লাগে মানুষের বাড়িয়ে বাড়িয়ে আমরা তো করাই মাদ্রাসার মধ্যে আমার আমসায়ার মহল্লার মধ্যেও করাই যে সময় ওয়াজ গাটিয়ে নেই তখন বুঝে যায় পাম ছুটে গাম বাড়ায় হ্যাঁ কি কষ্ট করিয়া মানুষের বাড়িয়ে বাড়ি গিয়ে এক টাকা দুই টাকা কালেকশন করিয়া বলে অমুক তারিখে এগারো নম্বর তারিখে ওয়াজ মসজিদের মধ্যে এর বাদেও মানুষ মসজিদের মুখে করা যায় না আল্লাহর বন্দেগান হল নবীর উম্মতের দল نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمان আমার উম্মতের দল কোন তোমরা জানা হ দুনিয়ার জমিন মধ্যে সব থেকে বালা হয় তাহলে ইয়া মসজিদ তোমরা সব সময় মসজিদের মধ্যে তোমরা সময় রে বিয়ে করিয়া নাও তোমরা সব সময় মসজিদের লগে সম্পর্ক লাগাইয়া নাও এক হফতর নমাজ পড়িয়া আর এক হফতর লাগে তোমরা মসজিদের মধ্যে ইন্তেজার করিয়া নাও যারা বন্ধা হলে মসজিদের মধ্যে নমাজ পড়িয়া জোহরের নমাজ পড়িয়া আসরের নমাজ অপেক্ষা করব যারা আসরের নমাজ পড়িয়া মাগরিবের অপেক্ষা করব যারা মাগরিবের নমাজ পড়িয়া এশার নমাজ অপেক্ষা করব যারা এশার নমাজ পড়িয়া ফজর নমাজের অপেক্ষা করব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তারার খালক কিয়ামত দিন রব্বুল আলামিন আরশে আযীমুন নিচে তার স্থান হইব সুবহানাল্লাহ মসজিদের লয়ে সম্পর্ক লাগাইলে ফায়দা তো খালি না যেই দিন কিয়ামতের দিন যেই দিন কোনো সায়া থাকতো না কষ্ট কষ্ট সূর্য আপনার আমার আদা টুকরে থাকবো মানুষের হাও মাও চিল্লা চিল্লি করব হ্যাঁ গুনাহগার মানুষের শরীর থেকে গাম বাড়ায় এটা হদিসের মাত কিতাবের মাত কোনো মিথ্যা মাত নাই যেই দিন কেয়ামতের দিন প্রত্যেক উম্মত হলে প্রত্যেক নবী হলে কেয়ামতের দিন ইয়া নফসি হয়ে ডাক দিবা যার যারি জানর যার যারি নফসর চিন্তা করব কিন্তু কেয়ামতের দিন ও কেয়ামতের দিন আরশে আজিমর সায়া ব্যতীত কোনো সায়া থাকতো না শুধুমাত্র আল্লাহর একটা সায়া থাকবো
ও সায়ার মধ্যে ও সমস্ত মানুষ সকল প্রবেশ করবা যারা মসজিদের মধ্যে সময়ের অতিবাহিত করিয়ে দেব এক ওয়াক্ত নামাজ পড়ি আর ওয়াক্ত নামাজের অপেক্ষা করব আজকে আমার লাখান যুবক আমার লাখান ভাইয়ান আফসোসের কথা মসজিদের মধ্যে নামাজও আইতাম পারি না এখান তো কপাল নাই ফুড়া কপাল মসজিদে নামাজ পড়িতাম পারি না এর বাদেও বাচ্চার দিকে একটা জলসা দাওয়াত করা হয় এর বাদেও মসজিদে আইতাম পারি না বুঝা যায় মসজিদে আইলে আমার অ্যালার্জি বাড়ি যায় বলে না নি মসজিদে আইলে আমার ডায়াবেটিস বাড়ি যায় মসজিদে আইলে আমার অসুখ বেমার বাড়ি যায় ভাই মসজিদে আইলে বেমার বাড়ে না মসজিদে আইলে আপনার শরীরে আগুন লাগে দেখেন মিথ্যা মার কারণ মসজিদে আইবা কারণ শয়তানে আপনারে সবসময় ফিং দে শয়তানে সবসময় আপনারে ধোকা দিয়া দেয় মসজিদের দ্বারস্থ হইস না ঈদ মসজিদে গেলে গিয়া তোর পিছনে গুনারে মাফ করে দিলেব এই কারণে শয়তানে আপনার আমারে বিভ্রান্ত করিয়া দুনিয়ার জমিনের মধ্যে একবারে বেইজ্জত বানাই ফেলাই দিয়েছে সমাজও আজকে মুসলমানের কোনো ইজ্জত নাই সম্মান নাই আছে কোনো ইজ্জত সম্মান নাই মুসলমান আজকে সমাজ বর্তমান কিন্তু পরিস্থিতি আপনারা দেখতে পাইত বোধ পাইত মুসলমানে অঘটন করে এক মুসলমানে অঘটন করার কারণে আজকে ওয়াল ডিস্ট্রিক্টের ওয়াল বরাক বিলির মুসলমান দোষী ঠিক আছে মার একজন মুসলমান আমার লাখান একজন মুসলমানে আজকে দুষ করার কারণে আজকে সমাজের ভিতরে সারা মুসলমান দোষী চাই বস্তু হলেন আনি মার হ্যাঁ সমাজও আপনারা দেখতে সবসময় সোশ্যাল মিডিয়ার অবস্থা পেপারও আখবারও আপনারা খবর পাইত না কী অবস্থা মুসলমানের উপরে নির্যাতন চলে কারণ কোন কারণে আজকে মুসলমান তোমার উপরে নির্যাতন তোমার উপরে এই সমস্ত মুসিবত কোন কারণে তুমি তোমার ঠিক নাই তুমি তোমার পিছন বাজে তুমি দেখা নাই না এই কারণে তুমি যত সময় পর্যন্ত সংশোধন হইতে না যত সময় পর্যন্ত আল্লাহর প্রতি তুমি মাইল হইতে না যত সময় পর্যন্ত আল্লাহর তুমি স্মরণ করতে নাই তত সময় পর্যন্ত জমিনের মধ্যে তুমি লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত মানুষের মায়ের খাইবা মানুষের তোমার সেটাইব টুকরা টুকরা করবো জমিন কোন কারণে তোমার গুণার কারণে তুমি আজকে আল্লাহরে বলিয়া প্রশ্ন হয়ে গেছো গুমরা হয়ে গেছো বলেন আজকে মুসলমানের অবস্থা আজকে মুসলমান মসজিদে যেতে পারে না মুসলমান কোরআন মাহফিলে যেতে পারে না মুসলমান তার নামে মুসলমান খামার মধ্যে কিছু নাই নবিয়ে জানাই দিছেন হাদিস শরীফের মধ্যে এমন এক যুগ আইব এমন এক সময় আইব আজকে জমিনের মধ্যে আমরা নবী দেবার 1400 বছর 1500 বছর অতিবাহিত হয়ে গেছি আমরা নবী দুনিয়াতে ছুটি লিয়ে গেছি এখন কেয়ামতের আলামত বিভিন্ন রকমের আলামত চলে জমিনের মধ্যে চলে না না চলে তো নবীজি জানাই দিল এমন এক সময় আইব জমিনের মধ্যে ইমানদারি মানুষে ইমানদারি দাবি করব হে মুসলমান হে মুমিন খালি ইমানদারি মুখ দ্বারা দাবি করব খামো তার কুচ্চ ইমানদারি পাওয়া যাইত না মাত করেছেন খামো ইমানদারি কুচ্চ পাওয়া যাইত না আজকে মুসলমান আমি দাবি করি আর আমি মুসলমান আমি ইমানদার দাবি করি আর কিন্তু আমার কর্ম ইমানদারি নাই বেইমানি কর্ম জমিন করিয়া যাই আর অন্য রবায়তের মধ্যে নবী জানাই দেন বেইমানে আর ইমানদার পার্থক্য তার নমাজ ইমানদার এবং গয়ের ইমানদার তার দরমিয়ান পার্থক্য নমাজ আমি নমাজ পড়লে আমার ইমানদার বলা যাইব আপনি নমাজ পড়লে আপনার ইমানদার বলা যাইব নমাজ আমার কাছে পাওয়া যেতে নাই বেইমান আমার বলা যাইব নবীর মাত কথা আজকে সমাজ মুসলমান আর গয়ের মুসলমান পরিচয় করা যায় না পরিচয় করা যায় কোনো সময় নাই কারণ আমার লাখান মুসলমানে মসজিদের মধ্যে আজান হইলে মসজিদের দায় লেঙ্গি মারিয়ে দৌড়ায় সমাজ বর্তমানে চলে মসজিদে ইমাম সবে আদান দিতরা মসজিদ সবে মসজিদে আদান দিতরা কিন্তু আমার লাখান মুসলমান মসজিদের আদানে গুরুত্ব না দিয়ে মসজিদের দাঁড়িয়ে অতিক্রম করিয়ে যায় মসজিদের দাঁড়িয়ে রাস্তায় আমি অতিক্রম করিয়ে যাই গিয়া বলে আমার বাজার বড় ইনো মুয়াজ্জিনে খোঁজে আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় হয় আল্লাহ সব থেকে বড় কিন্তু আমার লাখান মুসলমান আমার লাখান মুমিন মসজিদের দাঁড়িয়ে অতিক্রম করিয়ে যায় আল্লাহর কথার কোনো রেসপন্স দেই না মসজিদের কোনো রেসপন্স দেই না কোনো ইজ্জত সম্মান দেই না এই কারণে মুসলমানকে জুলুম অত্যাচার চলে মাত্র দেখেছেন আচ্ছা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات এ আমার উম্মতের দল আল্লাহর বান্দাগণ কল শুনিয়া নাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয়ার আমার উম্মা তখন তোমাদের যত সময় পর্যন্ত তোমাদের নিয়তে পরিবর্তন করতে পারতায় নাই যত সময় পর্যন্ত তোমরা নিয়তে সংশোধন করতে পারতায় নাই জমিনের মধ্যে যত সময় পর্যন্ত আল্লাহর কথাগুলারে তোমরা মানতে পারতায় নাই যত সময় পর্যন্ত নবীর অনুসরণ করতে পারতায় নাই তত সময় পর্যন্ত জমিন যত ইবাদত বন্দেগী করিয়া যাও না কেন কোন সময় রব্বুল আলামিনের আযাব তোমাদের কবুল হইতো না আজকে সমাজও দেখা যায় অনেক মুসলমান এখন পাওয়া যায় অনেক
যুবকল পাওয়া যায় যারা যুবকলে জমিন ও আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া যার নবীর অনুসরণ করিয়া যার ভালো ভালো কামগুলা জমিনের মধ্যে করিয়া যার কিন্তু আল্লাহর বান্দা দেখো একটা বার রিচার্জ করিয়া তার দেখো তার নিয়তটা সহি নাই তার নিয়ত সংশোধন নাই তার নিয়তের পরিবর্তন করতে পারেন না আল্লাহর বান্দাগা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া যারা কোরআন ও তেলাওয়াত করিয়া যারা তুমি ভালো ভালো কর্মগুলা করিয়া যারা জমিনের মধ্যে ভালো ভালো সদকা খয়রাত করিয়া যারা এর বাদেও তোমার ইবাদত রব্বুল আলামিনের আদালতের মধ্যে কবুল হয় না আল্লাহর বান্দাগা যখন নবীর উম্মতের দল আজকে সমাজের রূপে অনেক মুসলমান এখন নিয়ত পরিবর্তন পাওয়া যায় না নিয়ত সংশোধন যত সময় পর্যন্ত করতে পারতে নাই নিয়তরে কি রকম ভাবে সংশোধন করতে নিয়তের সংশোধন করার অর্থ হয়ে দেখলো গিয়া বাহ্যিক উদাহরণ হিসাবে আমি কইয়া দেয়ার আজকে দিনের মাহফিলের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে আইসো আমিও আইসি কোরআনের মাহফিলের মধ্যে তোমার নিয়তের মধ্যে কথা রাখো যেন আমি কোরআনের মাহফিলের মধ্যে যাই আর শুধুমাত্র আমার আল্লাহর সন্তুষ্ট করার জন্য এই কোরআনের মাহফিলের মধ্যে যাই আর আমার আল্লাহ আমার পিছনে গুনাহে মাফ করিয়া দিত কোরআনের মাহফিলের মধ্যে যাই আর আমার আল্লাহ আমার রূপে সন্তুষ্ট হইত এই মাহফিলের মধ্যে যদি আও দেখা পালানির কারণে এই মসজিদের মধ্যে আপদের কারণে যদি মসজিদের মধ্যে আও আজকে হামসায়ার মধ্যে মহল্লার ওয়াজ চলে যদি একটাবার মহল্লার মধ্যে যাই না মহল্লার মানুষে খারাপ পাইবা এই কথা তোমার যদি অনুসরণ করিয়া লিয়া যাও আর এই কথা যদি তোমার দিলের মধ্যে অনুভব থাকে আল্লাহর বন্দে জ্ঞান হল আল্লাহর জাতর কসম হয়ে আর তোমার নিয়ত যদি পরিবর্তন হয় না সমস্ত রাত যদি কোরআন মাহফিলের মধ্যে বয়া যাও তখন সমস্ত রায় তোমার তোমার একদম বেকার হইব কোন এই কারণে দিনের মাহফিলের মধ্যে যাও বসো কোনো অসুবিধা নাই বলে আল্লাহ কোরআনের মাহফিলের মধ্যে যাই আল্লাহ আমি তো গুনাহগার আল্লাহ কোরআনের কথা শুনিয়া আল্লাহ আমার আমল করার তৌফিক দান করিও আল্লাহ তুমি কোরআনের মাহফিলের মধ্যে যাই আল্লাহ তুমি আমার পিছনের সমস্ত গুনাহে মাফ করিয়া দিও আল্লাহ আল্লাহ তুমি এই কোরআনের মাহফিল দিয়ে জরিয়া করিয়া কাল কিয়ামত দিন আমার নাজাত খান্তা করিয়া দিও এই সমস্ত দিনের মধ্যে অনুভব লইয়া যদি মাহফিলের মধ্যে যাও তখন তোমার নামায় আমলের মধ্যে আলি সব লেখবা ফরিস্তা লেখ সুবহানাল্লাহ আমরা তো ওই গেছি গিয়া এলাকা এখন বর্তমানে সমাজে চলে চলেন না চলেন না জিও কালকে আমি এক প্রোগ্রামও গেছি বলে হুজুর আপনি তোরা তোরা খেয়াল করবা আমার উঠে তোরা খেয়াল করবো কলম কিতা খেয়াল করতাম আমি আমার আলোচনা কর্মে দেড় ঘন্টা বসার লাগতেনাম খেয়াল করা কিতা বলে হুজুর ইন আপনার মানুষের খাইস করি আনছেন তোরা টান আমি বুঝি টান মারার আনি আমি বয়স কল বন্ধ করেছি বুঝি আমি উঠে দিয়ে টান কিতা টান কিতা জিনিস আমি যে নর্মাল ভাষা আমি ওয়াজ করি ওলা করম টান কিতা জিনিস ওর নিয়ত দিন আমরা টান থাকে অমুক টানালা মানুষ আর অমুক টান আনা টানালা মানুষ এখান নিয়ত যদি রাখুন যদি আর শ্রোতা হকলে আর বক্তা হকলে যদি বলি আমি যেতাম মানুষের সামনে গিয়ে দিনের মাত কথা করতাম মানুষ আমার বড় আলিম হইতাম ও কত সময় আলোচনা করিয়া যাইমু কিন্তু আমার নামায় আমার মধ্যে খালি গুণা লেখা হইব মাত বুঝে গেছি নি এ কারণে নিয়ত বর্তমান সমাজও আমরা পরিবর্তন করতাম পারি না রে ভাই নিয়তের সংশোধন করিয়া নেও যত সময় পর্যন্ত নিয়তের সংশোধন করবাই না তত সময় পর্যন্ত কোনো ইবাদত রব্বুল আলামিনের আদালতে কবুল হইত না মাত বুঝে গেছেন আচ্ছা কথা হইতে আরে এক সাইড বড় মশাই দাদা কাজ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা হরতার এক সাইড লো বড় মানুষ এক সাইড তো আরাম পাওয়া যাইব সারা সেতু বিতু করলে আরাম পাওয়া যায় না দৃশ্য পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্দে জ্ঞান হল নবীন উম্মতায় দোয়ান একটা মানুষ শুনিয়া নাও এই জমিনের মধ্যে আল্লাহর একজন ওলি আসলাম খেয়াল করে শুনিয়া নিবা আল্লাহর একজন ওলি এই জমিনের মধ্যে আসলাম যার নাম আর হয়তো মালিক ইবনে দিনার আপনারা নিশ্চয় শুনতে পাইছেন কিতাবের মধ্যে লেখছেন মালিক ইবনে দিনার আল্লাহর একজন বহুত বড় বলি মালিক ইবনে দিনার দেখবার শয়তানে বিভ্রান্ত করিয়া শয়তানে দুকা দিয়া আল্লাহর বন্দার এমনভাবে ক্যাপচার করল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি শয়তানের দুকার মধ্যে পড়িয়া দিমস্কর বাসিন্দা দিমস্কর শহরের মধ্যে টেন থাকতা
আর দিমশকর শহরের মধ্যে হঠাৎ করে এমন একটা বড় মসজিদ যে মসজিদের ইমাম সাহেব হঠাৎ করে মারা গেল কিংবা তো বিদায় দিয়ে চলে গেল। এই সময় দিমশকর শহরের সমস্ত মসজিদ কমিটি ঘোষণা করল, আজ থেকে আমার মসজিদের মধ্যে ইমাম সাহেব না, একজন ইমাম সাহেবের প্রয়োজন। মসজিদ কমিটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে এই শহরের সমস্ত মানুষের ইচ্ছা হইল দিলের মধ্যে বালা বালা মানুষের, যে আমি মসজিদের যদি জিম্মাদারি লইতাম পারি তখন তো আমার লাগে উপকার হইব, ফায়দা হইব। সমস্ত মানুষে দিলে দিলে ভাবনা করলো, দিলে দিলে চিন্তা করলো, কিন্তু সমস্ত মানুষে অ্যাপ্লিকেশন লিখি লিখিয়া একটা দরখাস্ত লিখি লিখিয়া সমস্ত মানুষে মসজিদের কমিটির কাছে দিয়া দিল। কমিটির কাছে সারা মানুষে বালা বালা ইমামর যোগ্য যারা অ্যাপ্লিকেশন লিখে দিয়া দিল, বলে আমিও দিই আর হেন বলে আমিও দিই আর, এর বাদে ওগুলো যাচাই করা হইব খেন উপযুক্ত তান্ডে দেবো হইতো জিম্মাদারি। তো সমস্ত মানুষে অ্যাপ্লিকেশন লিখিয়া কমিটির কাছে দিয়া দিলা দিমশকর শহরের বড় মসজিদের কমিটির কাছে। কিন্তু এই দিমশকর শহরের একজন বাসিন্দা আল্লাহর ওলি, তার নাম হলো হযরতে মালিক ইবনে দিনার। আল্লাহর ওলি এমন গরিব মানুষ, এমন গরিব মানুষ, তার শরীরের মধ্যে পাড়া পাড়া কাপড়, বা সুসারে তেন ভাতও খাইতে পারেন না, খানিও খাইতে পারেন না। গরিব মানুষ মহল্লার মধ্যে কোনো মানুষে তার কোনো রেসপন্সও দেয় না, কোনো মানুষের কেন কোনো সম্মান দেয় না, কোনো ইজ্জত দেয় না, গরিব মানুষের কোনো ইজ্জত দেয় না। এখন পর্যায়ে পাওয়া যায় গরিব যত মানুষ আছেন গরিব মানুষের কোনো সম্মান দেয় না, কিন্তু আল্লাহর বন্দেগা নকল নবীর উম্মতের দল, গরিব মানুষের সমাজের রূপে তুমিও তো বেইজ্জত করিও না, গরিব মানুষের তুমি ইজ্জত দিয়া যাও, সম্মান দিয়া যাও, বালা ব্যবহার করিয়া যাও। কারণ রব্বুল আলামিনে জানাই দেন যত মানুষ গরিব বা জমির মধ্যে তত বেশি আমি আল্লাহর করিব। সুবহানাল্লাহ, আল্লাহর বন্দেগা নকল নবীর উম্মতের দল, আজকে জমিনের মধ্যে যত গরিব হইবা, যত গরিব হইবা, তত বেশি আল্লাহর লগে তোমার মায়া মহব্বত লাগবো, আর আল্লাহর মায়া মহব্বত তোমার লগে রাখবো। সুবহানাল্লাহ। তো আল্লাহর বন্দে জ্ঞান এখন নবীর উম্মতের দল, মালিক ইবনে দিনার এমন একজন গরিব মানুষ, সুসারে তান খানিও খাইতে পারুন যা, অর্থাৎ তান শরীরের মধ্যে কাপড় বানানায়, ফারাসিরা কাপড় শরীরের মধ্যে লাগায়, তখন তান দিলে দিলে এই কথা অনুভব করলা, চিন্তা করলা, আমার দিলের মধ্যে আছে আমিও মসজিদের আপনার এই জিম্মাদারি লইতাম, কিন্তু আমার লেখান ব্যক্তি যদি অ্যাপ্লিকেশন লেখিয়া মসজিদ কমিটির কাছে দিয়া দেয়, তখন আমার লাগান গরিব ব্যক্তির অ্যাপ্লিকেশন বর্তমান কোন সমাজের কমিটি কোনো সময় কবুল করতো না। ও মালিক ইবনে দিনারে সঙ্গে সঙ্গে শয়তান গেলে গিয়া মালিক ইবনে দিনারের কাছে গিয়া কইল, ও মালিক ইবনে দিনার, তোমার অ্যাপ্লিকেশন লেখার কোনো প্রয়োজন হইতো নাই, তোমার দরখাস্ত লেখার কোনো প্রয়োজন হইতো নাই, আমি তোমার একটা রাস্তা বাতাইয়া দেয়ার, একটা তরিকা তোমার বাতাইয়া দেয়ার, এই রাস্তার যদি তুমি এখতিয়ার করতে পারো, রাস্তায় যদি চলতে পারো, তখন তুমি অটোমেটিকলি মসজিদের এই জিম্মাদারি পাইলেইবাই। আল্লাহর বন্দে গান এখন নবীন উম্মতের দল, শয়তানে এমন রাস্তা বাতাইয়া দিল, শয়তানের রাস্তা হয় তখন গিয়া খারাপ রাস্তা, শয়তানে কোনো সময় মানুষের পালা রাস্তা দেখাইতে পারতো না, শয়তানে সব সময় মানুষের খারাপ রাস্তা দেখাইয়া দেয়। তো আল্লাহর ওলির শয়তানে এমন ভাবে খরিদ করলো, এমন ভাবে খরিদ করলো, আল্লাহর ওলির গিয়া কইলো, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, তোমার এমন একটা তোমার লাইন বাতাইয়া দেয় আর, তুমি এই লাইনে যদি চলতে পারো অটোমেটিকলি মসজিদের তুমি জিম্মাদার বনে যাইবা। বলে কিতা লাইন? বলে যাও তুমি খাতা পুসকা গাইড পুসকা কাটাও, বাড়ির থেকে গাইড পুসকা লেফট এসো কাটাইয়া তুমি মসজিদের মধ্যে যাও গিয়া, তুমি মসজিদের মধ্যে যদি যাও গিয়া তখন তোমার মসজিদের মধ্যে মানুষে পাইব, পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মসজিদের এই জিম্মাদারি দিয়া দিব। ওখান শয়তানে কয়ে দিল তান্দে, বলে খাতা বালি সাটাই তুমি মসজিদ যাও গিয়া, আর অ্যাপ্লিকেশনের তো কোনো দরকার নাই, আর মসজিদের দিয়ে গিয়া তুমি দিমশকর বড় মসজিদ গিয়ে ফুড়ি দিবে গিয়া, তখন সারা মানুষ তোমায় দেখবা বলে ফলনে একজন মানুষ আইসুন দেবা বড় উপযুক্ত দেখিয়া তো মানুষের ওই মসজিদের বর্তমানে জিম্মাদারিটা দিয়া দিলাই। মাত্র দেখেছি ওই শয়তানের দোকানের মধ্যেই পড়িয়া আল্লাহর ওলিয়া কইলে ঠিক আছে, মাত শয়তান কইলে ঠিক আছে তোমার মাত, কিন্তু শয়তানে তার পরিচয় কোনো সময় দিত নাই। শয়তান এমনভাবে বন্ধু বনিয়া মানুষের রক্তয়ে রক্তয়ে, মানুষের আপনার ব্লাডে ব্লাডে, মানুষের রোগে রোগে শয়তানে প্রবেশ করিয়া মানুষের আপনার বন্ধু বানাইলাই। আল্লাহর ওলি অত বড় ওলি শয়তান দুঃখা দিয়া দেয় সময় দিমশকর মসজিদের মধ্যে নিয়ে পৌঁছাইল। আল্লাহর ওলি একদিন নাই দুই দিন নাই দিমশকর মসজিদের মধ্যে পূর্ণ এক বছর কাটাইলা, পূর্ণ এক বছর কাটানির বাদে আল্লাহর ওলিয়ে মসজিদের কোনো জিম্মাদারি তান্ডে দেওয়া হয় না।
ও আল্লাহর ওলি চিন্তা লাগাইলা আমি তো যে উদ্দেশ্য লইয়া আইলাম মসজিদের মধ্যে যে মকসুদ আমার দিলের মধ্যে আইল এখন পর্যন্ত আমার মকসুদটা পূর্ণ হয় নাই বলে কিতাবই আবার বুঝতাম পারলাম না আমার তো বন্ধু শয়তানে তো আমার দেখাই দিল বলে মসজিদে গেলে গিয়া অটোমেটিকলি তুমি মসজিদের জিম্মাদার বলে দিবা গিয়া নানি পতালে কোন জিম্মাদারি টানিয়া আনা বালা না জমিন আমরা আলে কই নানি বলে আমার কিতার লাগে হিগে প্রস্তাব দিল না প্রেসিডেন্ট বনতাম হিগে কোন কারণে প্রস্তাব দিল না আমি সেগাড়াই বনতাম আমি গ্রুপ মেম্বার বনতাম জেডপিসি বনতাম এমএলএ বনতাম ও নিজের নিজের যে ফট টানিয়া আনা যে মানুষে নিজে নিজে জিম্মাদারি টানিয়া আনবো এগুর থেকে বর্বক এগুর থেকে মূর্খ মানুষ জমিন আর কম হইতে পারে না মাত্র বুঝা গেছিনি তো মালিক ইবনে দিনার رحمة الله تعالى عليه دي جماعة مسجد رمضة چولے گلا ایک بشتر خطانی فرو تن کنو زمہ داری تن فائننا خارون تن دل رمضة تن زمہ داری پیتا ایک خارون تن کنو زمہ داری پیننا او لوگ لگا اللہ ربون دا مالک ابن دین رحمة الله تعالى عليه سنتر مدد فنیا کشفر مدد فنلا আমার লখন ব্যক্তি বাড়ি ঘর সমস্ত জিনিস ছাড়িয়া আইলাম এখন পর্যন্ত আমার জিম্মাদারি কোনো ব্যক্তি দিয়া দেয় না ও লগে লগে মালিক ইবনে দিনার জম মারিয়ে বইয়া কষ্টর মধ্যে বইয়া যে সময় দেখলা আল্লাহর ওলি এখন কষ্টর মধ্যে পড়লে সঙ্গে সঙ্গে তারা সমস্ত জিনিস জাহির হয়ে যায় গিয়া তারা গায়ব হিসাবে পাইলায় বলে কোনটা ভুল হয়েছে আমার আমার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে ও আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে দেখলা আমি তো মসজিদের মধ্যে আমি অটোমেটিকলি আইলাম না আমার শয়তানের দোকান মধ্যে মসজিদ আনিয়ে ফেলাইল ও লোকে লাগে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রব্বুল আলামিনের কদমের মধ্যে পড়িয়া কান্দিলা রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله رب العالمين خل نبي نمّ تردار أي خرنا أي دعاء برتو من أمر شما ذا فريا نعي خارن من شيء ده شما غنا خوري لاي غنا خوري لاي غنا خورا شنگ شنگ ده شما من شيء الله رب العالمين القدام المدّي فري لاي الله رب العالمين القدام المدّي فريا جدي خندي لاي الله رب العالمين جنا جن بندره تون جدي খান্দিলাছে গুনাহ করিয়া তুমি যদি আমি মনিবর কাছে দরবার মধ্যে খান্দিলাছে আমি রব্বুল আলামিন তোর সমস্ত গুনারে মাফ করিয়া দেই কও সুবহানাল্লাহ তো আল্লাহর ওলি আল্লাহর বলিয়া শয়তান দে অনুসরণ করিয়া শয়তান দে ইত্তেবা করিয়া শয়তান দে পেরবি করিয়া মসজিদের মধ্যে গেলা কারণ মসজিদের মধ্যে মানুষ যায় এতকে বজায় কোন সময় মানুষ তো রমজান মাস এতকে বজায় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট করার জন্য আল্লাহর বন্দে জ্ঞান কল নবীর উম্মতের শুনিয়া নাও মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি এই সময় দোয়া করিয়া নিলা ও রব্বুল আলামিন তন বন্দার পিছনে গুনারে মাফ করিয়া দিল আবার মালিক ইবনে দিনার এই সময় বাড়ির মধ্যে চলে যান বাড়ির মধ্যে গিয়া কইলা না আবার ও মসজিদের মধ্যে যাইতাম শুধুমাত্র আমার রব্বুল আলামিনে সন্তুষ্ট করার জন্য কও সুবহানাল্লাহ ও একবার গেলা শয়তানের দোকানের মধ্যে ফুরিয়া এটা নিয়তের উদাহরণ দিয়ার নিয়ত কারণ বর্তমান সমাজ আমরা নিয়ত জেলা নষ্ট হয়েছে ফাঁসি দিয়েছে হৌ সময়বেলা বড় বড় বলি হলে আমরা তো সামান্য স্বাভাবিক মানুষ নেই দেবা স্বাভাবিক মানুষ আমরা শয়তানে সকালেও আমরা উঠবসতে পায় বিকালেও দেবায় সব সময় শয়তানে আমরা গাড়ি ঘোড়া চড়ি নানি খেয়ের বলরো আছে খেয়ের ট্যাক্সি আছে খেয়ের হতা আছে খেয়ের হতা আছে খেয়ের বাইক আছে আর শয়তানও গাড়ি কিনতে চিনুন জি শয়তানের গাড়ি আমরা শয়তানের গাড়ি আমরা আমরা সব সময় শয়তানে চড়ে চড়ে নানি অকারণে তাই পথভ্রষ্ট গুমরাও হয়েছে কারণ শয়তানেও কুল্লুম কুল্লা দুশ্মন আল্লাহ জানাই দেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন এই আমার বন্ধু গান কল শয়তানের ইত্তেবা কোন সময় করিও না শয়তানের অনুসরণ কোন সময় জমিনে করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবীন এই শয়তান তোমার তালে দুশ্মন কুলাকুলি দুশ্মন জমিনের থেকে বড় দুশ্মন কেউ হইতে পারে না শয়তান থেকে বড় তো মালিক ইবনে দিনার দিয়ে শয়তানে দুকা দিয়া খাটাই লইল এক বছর তখন পরের দিন যেই সময় তান গুনা কাতারে মাফ করে ইয়া আবার যেই সময় ও মসজিদের মধ্যে গেলা কইলা না এবার আমি মসজিদের মধ্যে যাই মোর শুধুমাত্র আল্লাহরে পাওয়ার জন্য ও মালিক ইবনে দিনার যেই সময় আবার মসজিদের মধ্যে গেছেন ও দিমশ করে মসজিদের মধ্যে যেই সময় গেছেন এক রাত অতিবাহিত হয়েছে আল্লাহর বান্দা যেই সময় মসজিদের মধ্যে গেছেন এক রাত অতিবাহিত হয়েছে সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা মসজিদের মধ্যে বইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া নিত্রা কোরআন কারীমের তিলাওয়াত ইশরাকের নামাজ চাষ্টর নামাজ বারো তসবিহ জিকির আজকার করিয়া নিত্রা তখন হঠাৎ করিয়া দিমশকর শহরের বড় বড় মানুষ হল এমএলএ ওভারসিয়ার ইঞ্জিনিয়ার অপ্লাই এমবে যত আসন ডিগ্রিওয়ালা সারা আইসেন এক বাক্য হইয়া আয়া কজন হুজুর
আমরা অল বডিয়ে ফয়সালা করছি গত রাতে যে না আজ কয়েকটা দিন হই গেছে কি মসজিদের জিম্মাদার পাওয়া যান না, জিম্মাদারি মানুষের দেওয়া যান না, উপযুক্ত মানুষ পাওয়া যান না করিয়া এখন পর্যন্ত আমরা মসজিদের কোনো জিম্মাদার পাওয়া যান না, ইমাম সাহেব পাওয়া যান না, কিবা তো মুয়াজ্জিন সাহেব পাওয়া যান না। হুজুর গত রাত্রে আমরা অল বডিয়ে ফয়সালা করছি চূড়ান্ত ফয়সালা আজকে গিয়া আপনার মতন মানুষরে এই মসজিদের জিম্মাদারি দেওয়ার জন্য। ও আল্লাহর বন্দা উঠিয়া কৈছিল মালিক ইবনে দিনারে, বলে ভাই আইন্দে এখন তোমরা আমার মসজিদের ইমাম বানাইতায় মুয়াজ্জিন বানাইতায় আমি তোমরা ও মসজিদের মধ্যে এক বছর কাটাইছি, রাত্রেবেলা ফ্লোর ঘুমাইছি, টান্ডাত ঘুমাইছি, মাটির ঘুমাইছি, টাইমে পানি পানি পাইছি না, খানিও পাইছি না, কোনো মানুষ আমার দেখভাল করছে না, এক বছর কাটাইছি কিন্তু হো সময় আমার মাইন্ডও আসলো আমি মসজিদের জিম্মাদার বনতাম, আমার দিলের মধ্যে আসলো মসজিদের জিম্মাদার বনার কারণে আমি মসজিদ আসলাম, তখন আমি মসজিদের মধ্যে কোনো জিম্মাদারি পাইছি না, তখন আমি রিচার্জ করিয়ে দেখলাম আমি দিন ব্যক্তিগত আমি মসজিদের জিম্মাদারি টানিয়ে আনতাম চাইছি, শয়তানের দোকান মধ্যে পড়িয়া এই কারণে রব্বুল আলামিন আমার উপরে নারাজ হইয়া ওয়ানাস্তা হইয়া আজকে আমার জমিনের মধ্যে বেইজ্জত বানাইয়া মসজিদকে বিতাড়িত করিয়া দিস। এখন আমার রব্বুল আলামিনকে সন্তুষ্ট করি আবার আইছি মসজিদ, আর তোমরা আমার জিম্মাদারি দিয়া দিতে যাও, চলে যাও, তোমরা জিম্মাদারি কাঙ্গাল নাই, আমি যাও তোমরা চলে যাও, আমার রব্বুল আলামিন যদি আমার উপরে সন্তুষ্ট হই যান, হ্যাঁ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জান লাগে মালিক বনি দিই বা গিয়া, মালিক জান লাগে বনি দিই বা গিয়া, আজকে মালিকের আপনি বনি যায় সমস্ত জাহান আপনার তবে ওই দিব গিয়া, কারণ আপনি আল্লাহর যদি খাস বন্দা বনি দিতে পারেন তো সমস্ত জিনিসও আপনার অনুসরণ করবো। মাত্র দেখেছেন তো আল্লাহর বন্দা মালিক ইবনে দিনারে কইলা, বলে না ভাই তোমার জিম্মাদারি আমি গ্রহণ করতাম না, মাত্র দেখেছেন তো এমন এক বস্তু এই যে নিয়ত দেন, নিয়ত্রে মানুষে ধ্বংস করিলায় নিয়ত্রে ভাইয়া সুন্দর করিয়া নিয়ত্রে সফাই করিয়া জমিনের মধ্যে যত রকমের যত বালা কাজগুলা করিয়া যাইমু, যত কর্মগুলা করিয়া যাইমু সবটার পিছনে নিয়ত রাখিও আল্লাহ, সমস্ত কামগুলা করিয়া যাইয়া যত বালা বালা কাম জমিনে করিয়া যাই আল্লাহ, সমস্ত কাম তুমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দেখবাই সমস্ত ইবাদত বন্দেগি রব্বুল আলামিনের দরবারে কবুল হইব। সুবহানাল্লাহ, আমাদের নিয়তে মানুষের নষ্ট হয়ে যায়, নিয়তে মানুষের বরবাদ হয়ে যায়, এই কারণে আল্লাহর বন্দে গান কল নবীন উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতর ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইয়ুতঈমুন ইন্না আল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রব্বুল আলামিনে কোরআনে কারীমের ভিতর ফরমান এ আমার বন্দে গান কল, এ আমার বন্দার দল কল, আমি রব্বুল আলামিনে তোমরা জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম, আজকে সমস্ত বন্দা কল তোমরা জানা রাখো জমিনের মধ্যে তোমরা মান দন দৌলত বানার জন্য পাঠাই নাই, জমিনের মধ্যে সম্পদ লাগে মায় মহাব্বত লাগানোর জন্য পাঠাই নাই, জমিনের মধ্যে পাঠাই দিছি শুধুমাত্র আমি আল্লাহর অনুসরণ করার জন্য, আমি আল্লাহর হুকুমরে পালন করার জন্য, আল্লাহর বন্দে গান কল নবীর উম্মতের দল রব্বুল আলামিনে পাঠায় দিছেন তান ইবাদত বন্দেগি করার জন্য, আজকে জমিনের মধ্যে আল্লাহর হুকুম রে মানিয়েন না, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করিয়া আমার লাখান যুবক একটা আবার তোমার জানাই দিয়ার, আজকে জমিনের মধ্যে তোমার লাখান ব্যক্তি আমার লাখান ব্যক্তি নমাজ পড়িতাম পারি না, আমার লাখান ব্যক্তি আজকে জমিনের মধ্যে বালা বালা কামগুলো করতাম পারি না, আজকে আমার চলাফেরা তোমার চলাফেরা জমিনের মধ্যে পশুর লাখান হইল, আমার চলাফেরা জমিনের মধ্যে আপনার কুকুরের লাখান মিকুরের লাখান হই যার, জমিনের মধ্যে আমার চলাফিরা ওইটা ওই যারে হায়বান আল্লাহান বলেন গরু ছাগল আল্লাহান চলাফিরা নানি মুসলমান, আমরা যে মুসলমান অত গুণী অত সম্মানী অত ইজ্জতওয়ালা মুসলমান জাতি রব্বুল আলামিনে 18,000 মখলুকাত থেকে এই মানব জাতির সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছে, কও সুবহানাল্লাহ, আশরাফুল মখলুকাত বানাইছে আমরারে, সমস্ত মখলুকাত থেকে মর্যাদা সম্মান ইজ্জত সারাত থেকে বেসতেছি, কিন্তু এর বাদেও আমরা চলাফিরা গরু বৈশতে কি আমার কথা কই আর আপনারা মাইন করবা না, আমার চলাফিরা জমিনও এতে আমার চলাফিরাতে গরু বৈশ চলাফিরা রাখে বলা ওলা নাই ভাই, হ্যাঁ আপনারা কইলে বুঝইবা, কারণ নিজের শুকুর দেখা যেটা মানুষের অনুভব করি বলে এটা ওলা বলা বলা মানুষ রেবা, ওটা মানুষের চলাফিরা ওটা মানুষের উভয়া পসরাব করা, মুসলমানের বাচ্চা মুসলমানের আউলাদ তারা দেখবাই উভয়া পসরাব ঘরের পসরাব ঘরে কুলুপুর ডেলাও ব্যবহার করে না, তারা কাছে কোনো মুসলমানই আছে সমাজে চলে না ওলা, বলে চলে আপনারা দেখতে নাও পাইতে পারেন, আল্লাহর বন্দারা দেখে বলে বাইরে তুমি উভয় কোনো কেন কোনো কারণে প্রস্রাব করো না, বলে হুজুর আমি যদি উভয় প্রস্রাব করি না আমার পেন্টুল ভিন্ন
ফেন্টুলে গো আসনা নাকি গুর ফেন্টুল কোন যায় আমি দুডালু হই ও দুডালু গো পিন্দিছে ওইগুলি বলে হ্যাঁ বইতে পারে না বইলে বলে বা কমরদারি বলে তার লাড়ি বার হয়ে যায় ও দুডালু পিন্দিছে পিন্দিয়া উবাইয়া প্রস্রাব করে প্রস্রাব করলো তো করলো উবাইয়া প্রস্রাব করা শরীয়ত নিষেধ জাইজ না উবাইয়া প্রস্রাব করলো মুসলমানের বাচ্চা এর বাদে হয়ে কুলুফট ডেলা ব্যবহার করেন না এখন আপনারা একটাবারে জানাই দাও এই যে কুলুফট ডেলা দিন ব্যবহার করলো না তার শরীর পাক না না পাক মাতিবা কিছু না পাক তার গ্যারান্টি আছে জমিন হয়ে আর 14 বছর বাঁচবো না এখন মরে যেতে পারে তাই কিন্তু সম্ভব আছে নাপাক অবস্থায় মালাকুল মৌত আইয়া তার রুহ আর কবজ করতে পারে সম্ভব আছে সম্ভব আছে না না এসকি তুমি যে শরীর দে নাপাক অবস্থায় তুমি রাখলায় শরীয়ত আইছে শরীর যদি পাক পবিত্র থাকে না পাক পবিত্রতা হয় তাহলে ইমানের একটা জুজ হও সুবহানাল্লাহ মাতবুদা জানি না কষ্টর কষ্টর না তো বর্তমান করে পরিস্থিতির লাইনে আমি মাতলাম সাইয়ার বাইরে এটা তো বেজানামটা ওয়াজ নসে শুনছি ওয়াজ নসেতর অভাব নাই অভাব আছে কোনো অভাব নাই কিন্তু বর্তমান করে পরিস্থিতির আমার দয়ে চুক্ষু যে বস্তু দেখার বর্তমানে চলাফিরাত মানুষের বা নিজের চলাফিরা হইয়া ঠিক এমন ঠিক না কিন্তু এর বাদেও দেখি আর মানুষের চলাফিরা বর্তমান করে সমাজ আমি মুসলমান আর খাম করি আর মুসলিম হেমারও খাম করি আর বলে না নিমাত কিন্তু তোমার শরীর নবীদি জানাই দিন এই দিন পাক পবিত্রতা মানুষের পাক পবিত্রতা থাকা এটা শরীয়তের একটা দিন ইসলামের একটা তাহলে জুজ একটা অংশ আপনি পাক পবিত্রতা সব সময় তখন যদি পাক পবিত্র পরিষ্কার হলে আপনার লোকে থাকবা আপনি না পাক অবস্থায় রে দিন রে রাত্রে অতিবাহিত করিয়া যদি যান আল্লাহর জাতর কসম কইয়া কইয়া না পাক অবস্থায় আমার লাখান ব্যক্তি থাকলে আমার দ্বারা পরিষ্কার হলাই তারা এখন আউযুবিল্লাহ তে দুষ্ট হল বুজরিক হল আমার কাছে রহমত এইতো আমার কাছে পরিষ্কার হলে রহমত অবতীর্ণ কর্তা ফরিশতা হলে আরাম পাইতা বালা পাইতা আর আমার লাখান ব্যক্তি সারাদিন প্রস্রাব করিয়া নাপাক অবস্থায় আমদার ন লালা চিনতে পাইতেন আপনারা লালাবাজার চিন পাইতেন লালাবাজার ইমাম সাহেব বর্তমানে যে ইমামতি খতরা যে ইমাম সাহেব আপনারা নিশ্চয় চিন পাইতেন ইমাম সাহেবের লগে একদিন আমি গল্প করি আর তাই আমার খুব বেশি মায়া করুন ও তান ডোমু হইয়া তান আমার গপসপ করি আর ও হঠাৎ করি একদিন ও লালাবাজার ইমাম সাহেবে এক ব্যক্তি টান দিয়ে আনলা বাজার দিন আসলো বলে ও বা ও মা হুনিয়া যাও সন্দেহ আইয়া ও হিবাটা আইছে এবারটা কিন্তু ডরার ইমাম সাহেব যারা ধরি নাই ও মোটামুটি কতখান বয়ান হইব তো আমি তান রুমুবাদ দা দে আনা হয় বাইরে তুমি দেখলাম ওবা গেলা প্রস্রাব ভরলায় প্রস্রাব করি আবার সোজা বাড়িয়া বাজারে দাঁড়াই গিয়া আসর নমাজটা পড়ে লই যাই তাহলে জিকা নিব ওটা হুজুর আমি বাড়ি দিয়া পড়ি হুজুর আমার শরীর না পাক শরীর পাক না আন্দাজ হয়েছে আসরটা আমি গুসলটা অতিবাহিত হয়ে গেছে গিয়া আসরটা আমি সন্ধ্যা সময় দার গিয়া কিন্তু হে জবাবদার মুসলমানও বাচ্চা করবলে হুজুর আমার শরীর পাক নাই এই কারণে আমি নমাজ পড়তাম পারি না আর ইমাম সাহেবের একটা অভ্যাস আছে তোমার শরীর না পাক তুমি নমাজ থেকে রেহাই পাইলে বা হইতো না কবে ও আমার লুঙ্গি আছে রে বা যাও ও আমার লুঙ্গি আছে লুঙ্গি আমার লিয়া যাও গে বাথরুমে গিয়ে গোসল করিয়া তুমি নমাজ পড়ো নমাজ পড়ো মাত বুঝে গেছেন কত দিনের দরদি মানুষ কত দিনের দরদি মানুষ বলে আজকে আমি ইমাম সাহেব আমার সম্মুখে তুমি গুনা রকম করদার আমি আজকে লালার মসজিদের ইমাম সাহ কিন্তু তুমি আমার সম্মুখে গুণা করদায় কিন্তু নবীজি জানাই দিছন একজন ব্যক্তির সম্মুখে আর একজন ব্যক্তি যদি গুণা করিয়া যায় তারা তুমি গুণার প্রতি তুমি তার বাধা প্রদান করতে পারো এখানে শরীয়ত তোমার ইজাজত দিয়া দিছি।